1971 সাল, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যে যুদ্ধে জীবন দিয়েছিলেন আমাদের শত শত মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, সম্ভ্রম হারিয়েছিলেন আমাদের বোনেরা। সেই মুক্তিযুদ্ধের বদলে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, একটি পতাকা। আজ সেই বাংলাদেশে বসে আমরা বাংলায় কথা বলতে পারছি এবং আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি, আমরা বলতে পারছি আমরা স্বাধীন। আমাদের আজকের রূপান্তরে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন মুক্তিযোদ্ধাকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম আপনারা সবাই শুনেছেন। সেখান থেকে গান করা, সেখানে যাওয়া, সেই দুঃসময়ের মুখোমুখি হওয়া, কেমন ছিল সময়টা আমরা তার কাছেই শুনব। আপনাদের প্রিয় শিল্পী, আমার তো অনেক প্রিয় মুখ, শাহিন সামাদ। আপা, আজকে কিন্তু তোমাকে আমন্ত্রণ জানিয়েছি মুক্তিযুদ্ধের কথা শুনব, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়া। এর আগে তো তোমার গান, গানের সাথে সম্পৃক্ততা, ওখান থেকেই শুরু করি। শুরুটা বলবো আসলে যদি 69 থেকে ধরো, তো 69-এ আমি ছায়ানটেই ছিলাম, এবং ছায়ানটে না তখন এই গণ অভ্যুত্থানের সব জায়গায় ছায়ানটে অংশগ্রহণ করেছে, সব জায়গায়। আচ্ছা। আর আমরা গানগুলো রাস্তায় রাস্তায় গাইতাম, পুলিশের ধাওয়া খেতাম, তাও আবার জিগে আবার করতাম, এরকম করতাম আমরা। কিন্তু যেগুলো গানগুলো আমরা শিখেছিলাম, কিন্তু আমাদের ছায়ানটে আসতেন অজিত রায়, তারপরে তোমার আমাদের পটুয়া কামরুল হাসান, ওনার কাছে অনেক ব্রতচারী শিখেছিলাম। আমার মনে আছে 68-এ আমরা একবার ছায়ানট থেকে গেছিলাম তোমার খুলনাতে, সুফিয়া খালাম্মা সহ আমরা প্রায় 80 জন। আমার মনে আছে আলতাফ ভাই ছিলেন, আলতাফের কাছে কথা তো কোনোদিন ভুলবো না। তা আলতাফ ভাই এরকম আমাকে একটা নৌকা দিয়ে যখন যাচ্ছিলাম, আমাকে বলে শাহিন তুই একটা গান শিখবি? আছে হ্যাঁ, তখন আমাকে শিখিয়েছিল আমি ভাই খ্যাপা বাউল নজরুলের, এটা আমার মনে পড়ে, খুব মনে পড়ে। আর উনি চাদর দিয়ে, আমার কাছে ছবিটা ছিল, চাদর দিয়ে একদম পুরো ওনার ঠান্ডা তো ঢেকে রেখেছিলেন। তো উনি আসতেন আমাদের ছায়ানটে, উনি আমাদের গান শিখিয়েছেন অনেক। সবচেয়ে বেশি আসলে উদ্বুদ্ধ হয়েছিলাম 7ই মার্চের ভাষণের পরে। আমরা আসলে, আমি তো আর বন্দুক নিয়ে যুদ্ধ করতে পারবো না, তবে আমরা কণ্ঠ দিয়ে করতে পারবো। আসলে যখনই কোনো সংকট আছে কোনো দেশে, তখন কিন্তু সাংস্কৃতিক অঙ্গনই সোচ্চার হয়, সমস্ত দেশে, সব দেশেই তাই। হ্যাঁ, আমাদের এখানেও বুদ্ধিজীবীদের এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গন ভীষণভাবে সোচ্চার ছিল আর কি। তো ওই যে বললাম যে ভিতর থেকে একটা মানে একটা কেমন জানি একটা মানে চাচ্ছিল ভিতর থেকে, মনটা চাচ্ছিল যে আমি যুদ্ধে যাব, আমি অংশগ্রহণ করবো, যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, আমি যাব এবং আমি করব। সেইভাবেই কিন্তু যাত্রা। তো তারপরে ওখানে যখন পৌঁছলাম, আগরতলায় 3 দিন ছিলাম, খুব কষ্ট করে গেছে, মানে রিক্সা করে যাওয়া, বারে বারে পাক আর্মি ধাওয়া খাওয়া, বারবারে সুটকেস খোলা, বাসের মধ্যে উঠে সবাইকে নামিয়ে সব কিছু চেক করা, এগুলো কিন্তু অনেক হয়েছে। আর তখন তো বোরখা পরতে হতো, এমনি তো যাওয়া যেত না, বোরখা পরে তারপরে যাই হোক। তারপরে আগরতলায় যখন পৌঁছালাম, তো ওখানে দেখলাম যে ক্যাম্পে অনেককে দেখলাম, এখন অতটা মনে নেই, কিন্তু প্রায় অনেকেই ছিলেন, বুদ্ধিজীবী আর সবাই অনেকেই ছিলেন। ওখানে 3 দিন ছিলাম, তারপরে 3 দিন থেকে তারপরে কলকাতায় পাড়ি। কলকাতায় গিয়ে আমার খালা শাশুড়ির বাসা ছিল 104 নম্বর পার্ক স্ট্রিট, ওখানে যখন গেলাম তখন ওখানে দেখি ওরে বাবারে কত লোক ওখানে ওনার কাছে, মানে প্রায় 15-20 জন যারা আমাদের পরিচিত, তারা তো ছিলই আর বন্ধুবান্ধবরাও ছিল। আর আমি বলবো যে আর সে আমার খালাকেও বলবো একদিক দিয়ে সে মুক্তিযোদ্ধা, কেননা সে সমস্ত এই যে খাওয়া দাওয়া রাখা থাকা, আমাদের যত্ন নেওয়া, আত্মীয় করা সবই তিনি করেছেন, খুশি মুখে। হ্যাঁ, তার মানে কি সে তো আমাদের সাহায্য করেছে অনেক ওই সময়। তারপরে খবর পেলাম আমরা যে 144 নম্বর লেলিন সরণিতে একটা সংগঠন আছে, বাংলাদেশ সহায়ক সমিতি। তো আমরা ওখানে গেলাম, ওটা হলো যখন গেলাম তখন দেখলাম যে ওখানে বেশ অনেকেই আছে। ওখানে ওই জায়গাটা ছিল হলো দীপেন বন্দ্যোপাধ্যায়, একজন লেখক এবং সাহিত্যিক এবং বুদ্ধিজীবী। তো ওইখানে দেখলাম 25-30 জন আছে, যা তার মধ্যে আছে নাইলা রহমান ছিল, তারপরে ডালিয়া নওশিন ছিল, এনামুল হক ছিল, মাহমুদুর রহমান বেনু, তারপরে ইয়েকে দেখলাম, কিশার মীর মুর্শেদ, লতা চৌধুরী, মুশাদ আলী, বিপুল ভট্টাচার্য, তারেক আলী, তারপরে তোমার দেবু চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, লাইলা আপা, মুস্তাফা মানোয়ার, সবাই তো নাম, হ্যাঁ, তারপর সাজিদা আপা, ওয়াহিদ ভাই, সবাই ওখানে।
তো স্বাভাবিক যখন একটা সংগঠনে এই ধরনের সবাই শক্তিশালী সবাই থাকেন তখন স্বভাবতই সেটা তাকে সাপোর্ট করতে আসে সবাই। তাই ওইখানকার শিল্পী যে মানে সাংস্কৃতিক অঙ্গন যারা তারা কিন্তু বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাকে সমানভাবে সাহায্য করেছে ভীষণভাবে। কীভাবে ধরো প্রোগ্রাম প্রোগ্রাম কোথায় করব সেগুলো ঠিক করে দেওয়া, তারপরে কোন শরণার্থী ক্যাম্প কোথায় কোথায় আছে হ্যাঁ সেগুলো খোঁজ খবর দেওয়া, তারপরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে যে আমরা গান করা, হ্যাঁ তো এগুলো কিন্তু সব ওরাও করে দিত। এবং আমাদের একটা মাস কিন্তু আমরা দিল্লিতে ছিলাম পূজাটাকে ধরার জন্য, পূজা মণ্ডপ, হ্যাঁ ওখানে কিন্তু আমরা অনেক অনুষ্ঠান করেছি। উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা গানের মাধ্যমে আমরা তাদের শক্তি যোগাবো, মনের শক্তি যোগাবো, দেশের জন্য তারা লড়বে। হ্যাঁ এটা কিন্তু বিরাট শক্তি, গান যে কত শক্তিশালী হতে পারে মানে সেটা আমরা তো করেছি মুক্তিযোদ্ধাদের সামনে, তো দেখেছি চাক্ষুষ, সেটা আমি মানে ভীষণভাবে উপলব্ধি করি। অনেকবেলা যে আপা এত বছর হয়ে গেল একাত্তর থেকে এখন পর্যন্ত প্রায় 50 বছরের কাছাকাছি, আপনি কি এখনও সেরকম অনুভব করেন? কেন করবো না, কারণ আমরা তো সেই 9টা মাস তো মানে যুদ্ধ করেছি এবং দেখেছি, কষ্ট দেখেছি, দুঃখ দেখেছি, সব কিছু একসাথে। কিন্তু কোনো সময় না জানো এরকম মনে হয় নাই যে যে আমি পারবো না, আমি পারবো। মানে ধর একটা সিঙ্গারা খেয়ে একটা সারাদিন কিছু খানা কিচ্ছু নাই বুঝছো, শাক পাতা খেয়ে এটা একটা উল্টা পাল্টা খাওয়া খেয়েটে তুমি মুরগি গোশ কোথায় পাবা, ডিম কোথায় পাবা, কিচ্ছু নাই। তো ফলে ওই সিঙ্গারা খাওয়া ইয়ে করা, তারপরে মনের এত শক্তি কোথায় পেলাম? আর ছিলাম তো সবাই একজন তালপাতার সিপাহী, কিন্তু এত শক্তি আসলো কোথা থেকে? সেটা আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহই আমাদের দিয়েছেন, আল্লাহই আমাদের সেই শক্তি দিয়েছেন, আমাদের সেই সাহস জুগিয়েছেন ভিতরে। এবং আমরা গেছি, আমরা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গেছি, শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে গিয়েছি, সারা পশ্চিমবঙ্গ কভার করেছি আমরা। সেই টাকা দিয়ে আমরা সমস্ত আমাদের আমার মনে আছে ট্রাক আসতো আমাদের ইয়েতে, ওখানে ওখান থেকে আমাদের সংগঠন থেকে ওই টাকা রোজগার যেগুলো হতো সেখান থেকে সমস্ত ধরো কম্বল টম্বল হাঁড়ি পাতিল সমস্ত কিছু ওষুধ বিষুধ যা যা লাগে, চাল ডাল তেল নুন শুকনো খাবার টিন ফুড বুঝছো, সমস্ত কিছু আমাদের ওখান থেকে যেত। আমার এটা স্পষ্ট মনে আছে। আর আমরা পেতাম হলো যারা বিবাহিত তারা পেতাম 100 টাকা করে মাসে, আর তোমার যারা অবিবাহিত তারা পেতো হলো 50 টাকা করে। তো আমরা যখন গেলাম তখন দেখলাম যে মানে বেশ অনেক গান শেখানো হয়ে গেছে, যেমন ধরো জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, ফুল খেলবার দিন নয় উদ্দ, ফুল খেলবার দিন নয় উদ্দ, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলে মধ্য, কাঠফোটার উৎসাকে চামড়া, আজ কাঠফোটার উৎসাকে চামড়া, ফুল খেলবার দিন নয় উদ্দ, ব্যারিকেড বেয়নেট বেড়া জাল, পাকে পাকে তার উপায় সমকাল, মারি ভয় সংশয় ত্রাসে, অতিকায় অজগার গ্রাসে, মানুষের কুলে যা ছিঁড়ে খুলে খাবলায় খাবলায় নরপাল। এগুলো যেমন শিখাচ্ছে তার ভিতর দিয়ে কিন্তু রবীন্দ্রনাথের তোমার ইয়ে ওই যে একবার তোরা মা বলিয়া ডাক, জগত জনে শ্রবণ চুরাক, হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, মুখ তুলে আজি চাহুরে। আর একটা গান আমরা ক্যাম্পে খুব পড়তাম, সেটা হলো দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে, নগরে প্রান্তরে বনে বনে, ও সুঝরি দুনয়নে পাষাণ হৃদয় কাঁদে, সে কাহিনী শুনিয়ে। প্রকৃতির উপর যেসব গান ধরো দেশাত্মবোধক গান, যেমন ধরো এই যে শ্যামলা বরণ মা বাংলা মায়ের, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি, হ্যাঁ তারপরে তোমার শিকল পড়া ছল, হ্যাঁ একই অপরূপ রূপে মা তোমার, কী সুন্দর গান। তারপরে তোমার আইপিটি এর গান ছিল, তারপরে তোমার ব্রতচারী ছিল, ধরো মানুষ মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ খোল শুভে দি কায় মনে বাঙালি হ, অনুকরণ খোল শুভে দি কায় মনে বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, শিখে নে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নি মারদান, শিখে নে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নি মারদান, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ।
তারপরে আরেকটা গান, এটা হলো কথাসুর গুরু গুরু সদয় দত্ত, এটা আমাদের পটুয়া কামরুল হাসান ভাই আমাদের তুলে দিয়েছিলেন ছায়ানাটা, ওগুলাও অ্যাড হলো। তারপর আইপিটি এর গান, আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধে আগুন দে গুঞ্জালে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শতপানে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন। তখন কিন্তু আমরা একবার 30 জন 40 জন একসাথে গাইতাম, তাহলে কম্প্যাক্টটা কীরকম হচ্ছে তাহলে বুঝো তুমি। যখন আমরা স্টেজে উঠছি, আমরা যখন করছি গানগুলি, শুধু গান করা না, ভিতরে ন্যারেশন ছিল, সেগুলো ইয়ে করতেন সৈয়দ হাসান ইমাম হাসান ভাই পড়তেন, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সূর্য উঠছে, সূর্য ডুবছে, নতুন দিন আসবে, নতুন দিগন্ত, সব কিন্তু মুস্তফা মামা মন্টু মামা করছে, বুঝতেই পারো তাহলে কীরকম একটা ইয়ে হয়, মানে সাংঘাতিক। আর আমাদের ধরা ছাড়া তার ভিতরে কিন্তু স্লোগানও ছিল, স্ক্রিপ্টের মধ্যে না স্লোগানও ছিল, না 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 এরকম, মানে সেই মানে আমরা মানবো না, হ্যাঁ আমরা মানি না, এ ধরনের অনেক স্লোগান ছিল। হ্যাঁ এত মানে কি বলবো, এত শক্তিশালী হয়ে আমরা ওইসব গান যে গাইতাম অডিয়েন্সের সামনে, প্লাস শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে, প্লাস মুক্তিযোদ্ধা ক্যাম্পে, এবং আমাদের ওইটাই ছিল দায়িত্ব যে আমরা করে যাব এবং আমাদের দেশ স্বাধীন হবে, একদিন আমরা স্বাধীন হব, আমরা স্বাধীন দেশে ফিরব, এবং আমাদের একটা মানচিত্রে একটা জায়গা হবে, হ্যাঁ বাংলাদেশ বলে একটা মানচিত্র হবে, আমাদের দেশ বলে আমরা গর্ব করব, এই ধরনের চিন্তাই কিন্তু ছিল। কারণ আমরা তো আর জানতাম না বলো যে 9 মাসে শেষ হয়ে যাবে, 9 বছরও লাগতে পারতো, 90 বছরও লাগতে পারতো, বলা যায় না। হ্যাঁ তো সেটাতে বললাম যে আল্লাহর রহমতে আল্লাহ সব কিছু এত ইয়ে করে দিলেন, হ্যাঁ সুন্দর করে। আর দেখো অত শক্তিশালী সৈন্যদের সামনে আমাদের কি ছিল, আমাদের তো বঙ্গবন্ধু খালি বলেছিলেন যে তোমরা সব কিছু যা 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 আছে তাই, ওনার এক বাক্য এক কথায় সবাই ঝাঁপিয়ে পড়েছিল, 7.5 কোটি আমরা যদি সেই সময় এক ঐক্যবদ্ধ হয়ে আমরা এত কাজ করতে পারলাম, দেশ স্বাধীন করতে পারলাম, আমরা এখন 19 কোটি কেন পারি না, এটা আমার কাছে খুব দুঃখ লাগে জানো, আমি খুব কষ্ট পাই। আমি দেশের উন্নতির কথা বলছি না, উন্নতি অনেক হচ্ছে, হ্যাঁ কিন্তু তার মধ্যেও যেগুলো হচ্ছে সেগুলো যদি চলে যেত, সেগুলো যদি না থাকতো, নেগেটিভিটিগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আরও অনেক এগিয়ে যেত দেশ, আমাদের দেশটা আরও সুন্দর, আরও সুন্দর হতো, আরও সুন্দর হতো। অনেক কিন্তু কাজ হচ্ছে, আমি বলবো না যে প্রচুর কাজ হচ্ছে, এবং আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে যে মেয়েরা কিন্তু কেউ ঘরে বসে নেই, এইটা কিন্তু সাংঘাতিক, এটা তো ট্রু, এইটা সত্যি, মেয়েরা তো আসলে সেই রান্নাঘরে আবদ্ধ না, সবচেয়ে বড় কথা তোমার ঘরের থেকে বসেও তারা বিভিন্ন জায়গায় সব কিছু মানে ইয়ে করছে, মানে পাঠাচ্ছে, যেমন ধরো কোনো সুপার মার্কেট বলো বা কোনো জায়গায় বলো বা কাপড় চোপড় বলো, মানে এভরিথিং, ঘরে হোমমেড খাবার বলো, সবই তো করছে, করে তো বিভিন্ন জায়গায় দিচ্ছে, সবাই ওগুলো অ্যাপ্রিসিয়েট করছে, খাচ্ছে, কিনছে, তাই না? কেউ বসে নাই, আমি কাউকে বসে থাকতে দেখি না, এত মানে শত ব্যস্ততার মধ্যে তারা নিজেদের একটা জায়গা করে নিয়েছে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করে। আগে ধরো বলবো যে 30 বছর আগে ওরকম ছিল না, বউরা এত কাজ করবে, বউরা এত ইয়ে করবে, বউরা ঘরের বাইরে যাবে, এগুলো তো ছিল না অতটা, কিন্তু এখন যে এই যে মানে তারাও যে সাপোর্ট করছে, মানে পারিবারিক হিসাবে যে সব সাপোর্ট আসতেছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। একটা সময় তো একদম অন্যরকম ছিল, মেয়েদেরকে নিয়ে মানে খুব মানে কুসংস্কারই ছিল বলা যায়, হ্যাঁ কেন অনেক প্রতিভা তো এইভাবে নষ্ট হয়ে গেছে রে, নষ্ট হয়ে গেছে, যেমন ধরো বিয়ে হলো, যা সৎ মার বন্ধ, হ্যাঁ যা ঘরের কাজ করো, রান্না বান্না করো, বাচ্চা পালো, ও বাবা কত হারমোনিয়াম রাখা যাবে না, তা আমি বলবো আল্লাহ কাছে ফুল পড়া যাবে না, ঘুঙুর পড়া যাবে না, কত কিছু না, অথচ প্রতিটা জিনিস একটা আর্ট, সেটাই তো সব কিছু, তো ওইটাই তো, ওই যে তো এখন বোঝে, এখন তো বোঝে, এটার কদরগুলি বোঝে, গানের কদর বোঝে, নাটকের কদর বোঝে, নাচের কদর বোঝে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তোমাদের গান গাওয়া, আচ্ছা স্বাধীন বাংলার কথাটা বলি, এটা আচ্ছা অনেকে বলে যে আপা কিভাবে গেলেন বা কি করলেন, আমাদের যেহেতু বললাম তোমাদের যে আমাদের সংগঠনটা ভীষণ শক্তিশালী ছিল, তো ফলে আমাদের ওখানকার সবাই ছিলেন, ওখানকার যারা সাংস্কৃতিক অঙ্গনের অনেকে ছিলেন, আমাদের যে সার্টিফিকেটটা আছে ওর পাশে সবাই নাম লেখা আছে, ইভেন সত্যজিৎ রায়ও ছিলেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন তো আমাদের একটা অনুষ্ঠানেই ছিলেন, উপস্থাপনা করেছিলেন, আমার মনে আছে, আমি সেটাতে ছিলাম, লিড করেছিলাম আমি রবীন্দ্র সদনে। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোনো কেউ থাকতে পারতো না, ছোট্ট একটা জায়গায় এইটুকু হবে, এইটুকু, হ্যাঁ এই সাইডটুকু হবে, হ্যাঁ
এইদিকে ছিল আমার মনে আছে সিঁড়ি দিয়ে উঠে গেলে এই সামনে ছিল তোমার ইয়ে রেকর্ড করতো, আর একটা মাইক্রোফোন ছিল এরকম চওড়া, আগে ছিল এরকম মোটা চওড়া, আমরা সব ঘিরে বসলাম আটজন আমরা গেলাম। সামন্তদা এখানে রেকর্ড করলেন, আমাদের আটটা গান করলেন। হ্যাঁ, তারপরে আমরা আবার আমাদের ডাকলো, তখন আমার মনে আছে পতাকার তলায় আমরা আমাদের দেশের পতাকা, যখন তখন তো মানচিত্রটা ছিল ভিতরে, ওটা আমাদের মানে জাতীয় সঙ্গীত গাইলাম। তারপরে আবার যখন ডাকলেন তখন আমরা ওই যে মুক্তির গানের জন্য আমরা বেরিয়ে পড়বো নভেম্বর মাসে। হ্যাঁ, তো তখন যখন ডাকলেন তখন তো কী করি এখন কী করি, আমরা তো সবাই ইয়ে পড়ে গেলাম, মানে যে কজন আমরা যাব তারাই তো গাইব, তাই না? তো ফলে আমরা টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে 14টা গান করে দিলাম। আচ্ছা, 14টা গান গুলো ওগুলো অনবরত ক্রমাগত ওগুলা বেজেছে, দিন নাই রাত নেই। তারপরে আমাদের মোশাদ আলী ছিল, মোশাদ আলী আবার মানে খুব সহজ সরল বাংলা ভাষার গানগুলি যে লিখেছে, সবাই মানে ইজিলি, যারা ধরো শরণার্থী ক্যাম্পে গেত সবাই আমাদের সাধারণ আমাদের গ্রামবাসী ভাই বোনেরাই তো, তাই না? তো ওদের ওদের ইয়ে করে না কি সুন্দর গানগুলি রচনা করতো, এত ভালো লাগতো যে মানে কথা সুরোর আর ওগুলো শোনার জন্য মানে সবাই ওগুলো ওগুলো সমানে কিন্তু রেডিওতে বেজেছে স্বাধীন বাংলায়। আর বেশিরভাগ ওখানে আমি যাদের দেখেছিলাম, জাব্বার ভাইকে দেখছিলাম, কাদির কিবরিয়াকে দেখেছিলাম, রথিনকে দেখেছিলাম, আর সবাই তো একসময় একই সময় থাকে না, তো ওদের দেখেছিলাম। আর ছিলেন বোধহয় সুজিও শ্যামদা, শ্যামদাও ছিলেন ওখানে, তারপরে আপেল ভাই, ওনারা সব ছিলেন, বা ছেলেরা কয়েকজন থাকতে পারতো, কারণ জায়গা ছিল না তো কোথায় থাকবে। তারপরে সবাই যে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে দেশ ছেড়ে দেশটার জন্যই তো গিয়েছে। আমাকে আমাকে রথিন বলতেছিল একবার যে আমি আর লতা শুয়েছি বুঝছিস, দেখি কি হঠাৎ আমার বালিশ নাই, আমার বালিশ ওর মাথার তলায়, আবার আমি টান দিয়ে ওটা নিয়ে আমার মাথা বলে এই শেয়ার করে, মানে ওই একটা একটা বালিশ ওদের তিনজন শেয়ার করছে এরকম অবস্থা। তো ওইভাবে আর কি অনেক কষ্ট করে অনেক ইয়ে করেই সবাই এই যুদ্ধে মানে অংশগ্রহণ করেছিল স্বাধীনতা দিবসে। আর সবচেয়ে বড় কথা, যারা চলে গেছেন আমাদের কাছ থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি, মুক্তিযোদ্ধা তো তো বটেই, আর যারা শিল্পী যারা চলে গেছেন আমাদের কাছে কলাকুশলীরা, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, কারণ তাদের গানগুলো কোনোদিনও মুছে যাবে না, তাদের কথা কোনোদিন মুছে যাবে না, তাদের ভালোবাসা কোনোদিন মুছে যাবে না, আমরা সারা জীবন গানগুলি গাইব, গানগুলি সারা জীবন অমর হয়ে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে সময় দিয়েছ আমাদের রূপান্তরে। আজকে রূপান্তর কাটালাম একজন মুক্তিযোদ্ধার সাথে, যিনি গান গেয়ে উদ্দীপনা জাগাতেন মুক্তিযোদ্ধাদের রক্তে, এবং আমরা গানও শুনলাম। উনি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেক গান করেছেন, তার মানে এই যে গানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, প্রতিটা মানুষের ভেতরে এই জিনিসটা থাকা দরকার। শাহিন সামাদ আমাদের অনেক প্রিয় মানুষ, বাংলাদেশের গর্ব। আমি চাই উনি অনেক ভালো থাকুন এবং আপনারাও ভালো থাকবেন। আমি চলে আসব এই দিন এই মুহূর্তে অন্য একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে। যা হাওয়া